আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি হাসিবুল ইসলাম বাদশা, ইটুসফট সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে পুরনো ডোমেইন বা এক্সপায়ার্ড ডোমেইন বা ডিলেটেড ডোমেইন বা অকশনের বিভিন্ন মূল্যবান ডোমেইন খুঁজে বের করা যায়। আপনি একটা ব্র্যান্ডিংয়ের কাজ পেলেন, অর্থাৎ একটা কোম্পানি নতুন একটা ব্র্যান্ডে ই কমার্স বিজনেস শুরু করবে এবং সেই ব্র্যান্ডিংয়ে ই কমার্স বিজনেসের ওই কোম্পানি চাচ্ছে যে 4 ক্যারেক্টারে বা 5 ক্যারেক্টারের মধ্যে একটা ডোমেইন কিনে সেই ডোমেইন দিয়ে ওয়েবসাইট করে ই কমার্স বিজনেস স্টাবলিশ করবে। এখন এই যে মাত্র 4 ক্যারেক্টার বা 5 ক্যারেক্টার একটা ডোমেইন বর্তমান প্রেক্ষাপটে আপনি কিনতে পারবেন না। যেহেতু কিনতে পারবেন না, সেহেতু এই ধরনের ডোমেইন কোথায় পাওয়া যায় এবং এই ডোমেইনগুলো কোথায় থেকে আপনি কিনতে পারবেন এবং কিভাবে কিনতে পারবেন, এই টোটাল প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। তো যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে দেখতে থাকুন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিও চেপে রাখবেন, যাতে করে পরবর্তী নতুন ভিডিও মিসিং না হয়ে যায়। পুরাতন ডোমেইন পাওয়ার জন্য বা পুরাতন ডোমেইন খোঁজার জন্য একটা মার্কেট প্লেস আছে, সেটা হচ্ছে expireddomains.net। এটা হচ্ছে পুরাতন ডোমেইন পাওয়ার একটা মার্কেট প্লেস। এইখানে হচ্ছে এক্সপায়ার্ড ডোমেইনে ক্লিক করলে যত এক্সপায়ার্ড ডোমেইন আছে এই ডোমেইনগুলো এক্সপায়ার্ড হয়ে গেছে এবং কবে হয়েছে, 2 দিন আগে হয়েছে, 5 দিন আগে হয়েছে, বিভিন্ন সময় এই ডোমেইনগুলো এক্সপায়ার্ড হয়েছে, অর্থাৎ এই যে এই সমস্ত এক্সপায়ার্ড ডোমেইন এখান থেকে পাওয়া যাবে। আবার যদি এমন হয় যে ডোমেইন ছিল আগে এখন নাই, ডিলিট হয়ে গেছে, এই সমস্ত ডোমেইনও এখান থেকে পাওয়া যাবে ডিলিটেড ডোমেইনে, অর্থাৎ এগুলো ছিল টোটালি ডিলিট হয়ে গেছে। তো এখন প্রশ্ন হচ্ছে কি এইখান থেকে কি ডোমেইন কেনা যায়? হ্যাঁ, এইখান থেকে ডোমেইন চুজ করে সেই ডোমেইনটাকে ওই ডোমেইন যে মার্কেট প্লেসে অকশন করা আছে সেই মার্কেট প্লেস থেকে কেনা যেতে পারে। আমরা এই ডোমেইন সার্চের জন্য গুরুত্বপূর্ণ একটা জায়গা দেখব, সেটা হচ্ছে গোডাড্ডি ডোমেইন অকশন। গোডাড্ডি ডোমেইন অকশন আমরা দেখব। তোমরা এখানে দেখতে পাচ্ছি auctions.godaddy.com, আমরা এই ইউআরএলে যাব। তো auctions.godaddy-তে যাওয়ার পরে আমরা এইখানে সার্চ এর একটা অপশন দেখতে পাচ্ছি। আমরা এখানে সার্চ না করে এখানে অ্যাডভান্স সার্চে আমরা ক্লিক করব। অ্যাডভান্স সার্চে ক্লিক করে এখানে এক্স্যাক্ট ম্যাচ কথাটা লেখা আছে, এটা আমরা এক্স্যাক্ট ম্যাচ না দিয়ে বিগেইনস উইথ দিব, অর্থাৎ শুরু অর্গানিক কথাটা দিয়ে শুরু হবে এবং কি কি ডোমেইন আমরা খুঁজব, .com, .org, .net এই ডোমেইনগুলো আমরা মূলত খুঁজব। খোঁজার পরে আর কি কি দেখবো, এদিকে আমরা ডোমেনের মধ্যে ড্যাশ থাকবে না, ডোমেনের মধ্যে ডিজিট থাকবে না এবং এক্স্যাক্টলি নো মোর দেন 15 ক্যারেক্টারের বেশি লম্বা ডোমেইন আমাদেরকে দেখাবে না। তারপর হচ্ছে কি এখানে ডোমেনের এজ, ডোমেনের এজ হতে হবে সর্বনিম্ন 5 বছর, সর্বোচ্চ 15 বছর। এই যে পুরনো ডোমেইনটা আমরা এবার খুঁজে বের করব, এইগুলো মোটামুটি ইনপুট দিয়ে আমরা সার্চ রেজাল্টে ক্লিক করি। দেখতে পাচ্ছি সার্চ রেজাল্টে ক্লিক করার পরে আমাদের বেশ কিছু অর্গানিক কিওয়ার্ড দিয়ে নাম চলে আসছে, অর্থাৎ শুরুতেই কিন্তু অর্গানিক, আমরা বলছিলাম যে কন্টেন্টস বিগিনিংয়ে অর্গানিক থাকবে এবং অর্গানিকের প্রথমেই কী আসছে, অর্গানিক নিকো, এটা ডোমেইনের দাম হচ্ছে মাত্র $11। চাইলে এই ডোমেইনটা এখান থেকে বাই নাওতে ক্লিক করে কিনে নেওয়া যেতে পারে। ঠিক এই যে অর্গানিক ইত্যাদি ইত্যাদি এখানে যে নাম আছে, এই নামগুলোর এক একটার নাম হচ্ছে, দাম হচ্ছে বিভিন্ন রকম, কিন্তু আবার এই যে এই ডোমেইনটার দাম হচ্ছে $1261। ঠিক এরকম অনেক দামি দামি ডোমেইনও এখানে আছে, আবার কম দামেও পাওয়া যায়। যেমন আমি এখানে থেকে 5 ক্যারেক্টার ডোমেইন কিনেছি মাত্র $35 দিয়ে। তো এরকম বিভিন্ন ডোমেইন আছে এখানে কম দামে পাওয়া যায়। তো এভাবে গোডাডির অকশন থেকে পুরনো এবং অনেক বয়সী ডোমেইনগুলো খুঁজে পেতে পারেন। এই ডোমেইনটার বয়স কত এটা চেক করার জন্য আমরা এখানে প্লাসে ক্লিক করলে হয়ে যাবে। এটার এজ হচ্ছে 5 ইয়ার্স, এই ডোমেইনটা 5 বছর আগে রেজিস্টার করা। তো ঠিক এভাবে গোডাডি অকশন থেকে পুরনো ডোমেইন এবং এক্সপায়ার্ড ডোমেইনস ডট নেট থেকে পুরনো ডোমেইন আপনার পছন্দ মতো খুঁজে কিনতে পারেন। তো দেখলেন যে কিভাবে বিভিন্ন ডোমেইন আমরা খুঁজে বের করতে পারি। এখানে আমরা এক্সপায়ার্ড ডোমেইন খুঁজে বের করেছি, ডিলিটেড ডোমেইন খুঁজে বের করেছি এবং অকশনে বিভিন্ন ক্যাটাগরির ডোমেইন খুঁজে বের করেছি, যে কোনো টার্গেটেড ডোমেইন খুঁজে বের করেছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আপনার যে কোনো জিজ্ঞাসা আমাদেরকে জানাতে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক গ্রুপে জয়েন করুন এবং ঝটপট আপনার প্রশ্নটি করে ফেলুন, তো দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেব।